4-5 বছর আগের পুরানো ফেসবুক স্টোরি কিভাবে ফেরত আনবেন। তো হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা এই ভিডিওতে জানব যে 4-5 বছর আগে আপলোড করা ফেসবুক স্টোরি কিভাবে আপনি রিকভার করবেন বা ফেরত আনবেন। তো আমরা যখন নর্মালি ফেসবুকে আমাদের স্টোরিগুলো আপলোড করি, তো সেইগুলো কিন্তু 24 ঘন্টার পরেই কিন্তু রিমুভ হয়ে যায় অটোমেটিক। তো সেইগুলো কিন্তু আমরা চাইলে আর ফেরত পাই না। তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই এই স্টোরিগুলো আবারও ফেরত আনতে পারেন। তো কীভাবে আপনি সেই আপনার যে 4-5 বছর আগে যে স্টোরিগুলো আপনি আপলোড করেছিলেন সেগুলো আপনি আবারও ফেরত আনবেন, তো এই ভিডিওতে কিন্তু একদম A to Z কিন্তু এখানে বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেবো আপনারা কীভাবে সেই স্টোরিগুলো ফেরত পাবেন। তো আর বেশি কথা না বলে চলুন আমরা মূল ভিডিও শুরু করছি। আমরা কীভাবে আমাদের হারানো অথবা 4-5 বছর আগের পুরানো ফেসবুক স্টোরিগুলো ফেরত পাবো অথবা ডাউনলোড করবো, তো এই কাজটি করতে হলে আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপটি রয়েছে, তো আপনি কী করবেন এই ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসবেন। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পর আপনি এখান থেকে আপনার যে ফেসবুক আইডিতে স্টোরিগুলো আপলোড করেছিলেন সেইগুলো আপনি ফেরত পেতে যাচ্ছেন, তো আপনি কী করবেন সেই ফেসবুক অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নেবেন আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপে। তো লগ ইন করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার যে 3 ডট রয়েছে প্রোফাইলের মতো, তো আপনি কী করবেন এই 3 ডটে ক্লিক করে দেবেন। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনার যদি এরকম না থাকে তো আপনার কিন্তু এরকম থাকতে পারে, তো আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তো আপনি কী করবেন এখানে একটি ক্লিক করে দেবেন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর এখানে তার নিচে দেখতে পাবেন সেটিংস নামে আরও একটি অপশন কিন্তু এখানে শো করছে, তো আপনি এখানে আবারও আরেকটি ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, তো আপনি কী করবেন এখান থেকে একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। তো নিচে আসার পর আপনি এখান থেকে একটি অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন অ্যাক্টিভিটি লক, তো আপনার এটা এখান থেকে যে কোনো জায়গায় থাকুক, তো আপনি কী করবেন এই অ্যাক্টিভিটি লকটি এখান থেকে খুঁজে বের করবেন। তো খুঁজে বের করার পর আপনি কী করবেন তার উপরে একটি ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি ইন্টারনেটটি একটু ফাস্ট হয়ে থাকে তাহলে কিন্তু একটু ফাস্ট কাজ করবে, আর যদি আপনার ইন্টারনেটটি একটু স্লো হয়ে থাকে তাহলে কিন্তু একটু লোড নিয়ে আসবে, অবশ্যই আপনারা ধৈর্য ধরে কাজটা করবেন। তো আপনি এরকম একটি ইন্টারফেসে আসার পর আপনি এখানে দেখতে পাবেন অ্যাসিভ নামে একটি অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন, তো আপনি কী করবেন এই অ্যাসিভে একটি ক্লিক করে দেবেন। তো অ্যাসিভে ক্লিক করে দেওয়ার পর আপনি এরকম আবারও এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন, তো আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন স্টোরি অ্যাসিভ, তো আপনি এখানে আপনি আবারও আরেকটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে আবারও বলেছি আপনাদের যদি ইন্টারনেটটি স্লো হয়ে থাকে তাহলে কিন্তু একটু দেরিতে আসবে, একটু লোড নিয়ে আসবে, তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে আপনাদের কাজটি আপনারা করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 4-5 বছর আগে যেগুলো স্টোরি আপলোড করেছিলাম সেগুলো কিন্তু এখানে সবগুলোই চলে আসছে। তো আপনারা যদি আপনি অনেক পুরনো স্টোরি আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনি সবগুলো স্টোরি কিন্তু এখান থেকে একদম খুব সহজেই পেয়ে যাবেন। তো এগুলো আপনি ডাউনলোড করার জন্য আপনি কী করবেন এখান থেকে যেই স্টোরিটি আপনি ডাউনলোড করবেন সেই স্টোরিটি এখান থেকে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন 3 ডট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, তো আপনি কী করবেন এই 3 ডটে কি আপনার যে স্টোরিটি আপলোড করবেন সেই 3 ডটে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাবেন সেভ ফটো, তো আপনি চাইলে কিন্তু এখান থেকে এটা সেভ করে নিতে পারবেন আপনার গ্যালারিতে, এবং আপনি যদি চান এখানে ডিলেট ফটো এখান থেকে ডিলেট করেও কিন্তু আপনি দিতে পারেন আপনার এই স্টোরিটি। তো এই ছিল মূলত আজকের ভিডিও যে আপনি কীভাবে আপনার ফেসবুক স্টোরিগুলো রিকভারি করবেন আপনার অনেক দিন আগের আপলোড করা। তো অবশ্যই আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন, আর ভালো না লাগলে কমেন্ট করে বলে দেবেন ভিডিওটি আপনার কেন ভালো লাগেনি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, খুদা হাফেজ।